Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। লকারের নাম্বার কি জানতে চাও? কি বলো, জানতে চাও? কি হচ্ছে সব? কি হচ্ছে সব? আমি অফিস এসে শুনলাম যে তুমি নাকি ওকে নিয়ে এসছো। কেন ওকে নিয়ে এসেছ? যাচাই করার জন্য, পরখ করার জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। কাকা বাবুকে জোর করে বাড়িতে ডেকে নিয়ে এসে পরখ করতে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, মানে কোষ্ঠীপাত্র যাচাই করার জন্য। কোষ্ঠীপাত্রে ঘষে যাচাই করে দেখবে যে এই যমুনা রায় খাঁটি নাকি নকল। তাই নাকি? তুমি ওকে এভাবে এখানে নিয়ে এসে অন্যায় করেছো। আমি কোনো অন্যায় করিনি বাবা, আমি একদমই ঠিক করেছি। আমার সন্দেহ ছিল, তাই আমি নিয়ে এসেছি, আর আমার এখনো সন্দেহটা আছে। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি বাবা, আমি যখন এই অফিসে নিয়ে এলাম ওকে, তখনকার যমুনা আর এই যমুনার মধ্যে অনেক ফারাক। বাবা আমি তোমাকে বলছি, কোথাও একটা সমস্যা আছে। হ্যাঁ আমি জানি সমস্যা আছে। সমস্যা আছে কি? সমস্যাটা হলো এই যে ওর সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, ওর মেডিসিন চলছে। প্লিজ দয়া করে আমার আর আমার ওয়াইফকে আমাদের অবস্থায় ছেড়ে দে। তুই ইন্টারফেয়ার করিস না গীত, ইন্টারফেয়ার করিস না। বাবা বাবা প্লিজ ওকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও। এই বাড়িতে থেকে শুধুমাত্র জটিলতা সৃষ্টি করছে ও। জিনিসটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে যেখানে বৌদি আর ননদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। বাবা বাবা তুমি আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। কোনো কথা নয়, এক্ষুনি তুমি গাড়িতে গিয়ে বসো, যাও। রাজবাড়ি বাবু আগে উইদাউট মাই পারমিশন আপনি কেন এখানে এসেছেন? না মানে বলছিলাম যে গীতমা বলছিল ওর বয়স কম রাজবাড়ি বাবু। বাবা প্লিজ প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝো। আমি তো বলছি যে যেই মেয়েটা এই অফিসে ঢুকলো আর যেই মেয়েটা এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে দুটো আলাদা। তুমি চুপ করো, একদম চুপ করো, যাও এখান থেকে, চলে যাও। ইটস মাই অর্ডার গীত। রাজবাড়ি বাবু আপনিও যান। সরি বল বাবু। Zee5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।